माया बड़ कठिन जिनिस कार ऊपर कहन कैन माय पड़े क्यों कहते চলে গেছিলাম আবার আসলাম না এসে পারলাম না কেন কেন এই তোমাকে লাগি নাস্তা আনছি ভাবলাম সকাল থেকে কারো পেটে কিছু পড়ে নাই কিন্তু আমার বাবা তো নাস্তা আনতে গেছে হ্যাঁ ওগুলো নষ্ট হয়ে যাবে না পাইব না দোকানে যা ছিল সব নিয়ে আইছি কি ব্যাপার কি ব্যাপার বন্ধু তোমরা না চলে গেলে মা ওরা আমাদের জন্য নাস্তা এনেছে নাস্তা মানে নাস্তা কেন নিয়ে এসেছো কিছু মনে করবেন না মাজুনেলি খুব ক্ষুধা লাগছিল ওই হোটেলে গরম গরম পরোটা দেখা খিদা আরো বাইরে গেল আমারও খুব খিদা লাগছে হ্যাঁ ওই হইছে কি সারা রাত তো অনেক ধকল গেল কারো তেমন ভালো করে ঘুম হয় নাই আবার সকাল থেকে কারো পেটে কিছু পড়েও নাই তুই পিকলু স্বাগত কইল চলেন ওস্তাদ পরোটা খাই তো পরোটা খাইতে বইলাম পরোটার দিকে চাইয়া পিকলু তো বে বই করে কান্দা দিল ওমা কেন এই তোর কথা তুই কো না হইছে কি ম্যাডাম আপনারা এত ভালো মানুষ আমার মতন একটা চোর রে পাইয়া এই এমনি এমনি সাইরা দিলেন কোনো শাস্তি দিলেন না ভালো ওনের পদ দেখায় দিলেন তাই খাইতে যাইয়া আপনি করে সাইরা খাইতে মন চাইলো না এজন্য আপনাকে জন্য নিয়ে আসছি আচ্ছা শোনো শোনো অনেক হয়েছে এখন তোমরা যাও তো যাও আচ্ছা যাইতাছি ম্যাডাম তুই নাস্তা গুলো আনলো না নাস্তা লাগবে না বুঝছি ম্যাডাম সুরের টাকায় কেনা নাস্তা তো এই জন্য আপনারা খাইবেন না তাই না আহা থামো তো অনেক হয়েছে দেখো আমরা আমাদের মতো বনভোজনে এসেছি আনন্দ করতে কাল থেকে তোমরা আমাদেরকে বিরক্ত করছো যাও তো যাও মাজুননি আর একটা কথাও বলবে না যাও এসব নাস্তাটা নিয়ে চলে যাও যাও সূর্য হাত মুখ ধুয়ে আসো যাও কিসমত নাস্তা আনতে গেছে তারপর খাবে আসো ওরে কি দাবে কবিতা আসে না আসে না কবিতা কি যে করব কি হচ্ছে মামা আরে বস রে সূর্য বস বস তুই বস এই
পেটের মধ্যে ঘিরে নিয়ে কিছু হয় কিছু আসে 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 কবিতা আসে বল বল না আসে না আর বেশিক্ষণ থাকতেও হবে না ও বাবা নাস্তা আনতে গেছে হ্যাঁ বাবা নাস্তা আনতে গেছে থাকো সেই সুখে থাকো তোমার বাবা খালি হাতে এসেছে কিসমতের খালি হাত আর আমাদের পেটে নেই ভাত হবে না হবে না সূর্য হবে না বলো কি মামা হ্যাঁ রে সূর্য কি আর বলছি এমনিতে গাঁও গ্রামের দোকান তার উপর একজন এসে সমস্ত পরোটা করে একাই নিয়ে নিয়েছে যত্ত সব তাই নাকি তাহলে তাহলে আর কি থাকো থাকো সবাই পেটের মধ্যে পাথর বেঁধে থাকো দানা পানি কিছুই জুটবে না খিদে আমার পেটটা চোচো করছে রে সূর্য একজন নাস্তায় না ফেরত নিয়ে গেল আর আমরা খাইতেই পারতাছি না কে রে টিয়া বুঝলুসোর আর পিকলুসোর আমার গলায় গে এতগুলো পরোটা আনছিল তাই নাকি তারপর তারপর আর কি মা ধমক দিয়ে চলে যেতে বলল তোর মা ধমক দিল আর আমি ওরা চলে গেল হ্যাঁ ওরকম ধমক খেয়ে কি কেউ থাকে বলো পরোটাগুলো নিয়ে গেল বারে পরোটা এনেছে বলেই তো ধমক খেলো ঘুরে সুটরে তাড়াতাড়ি তোকে আটকা পরোটাগুলো আনতে বল তা না হলে সবাই না খেয়ে থাকবে কিন্তু হেরা তো চলে গেছে আরে টিরিগিরি টক্কাকে বল না যে ওদেরকে আটকাতে পরোটাগুলো আনতে তা না হলে এতগুলো মানুষ তো না খেয়ে থাকবে মা যদি বকে ও তোমার মাকে আমি বোঝাবো আমার সত্য বোনকে আমি বোঝাবো তুমি শুধু আমার ভাগ্নে টিরিগিরি টক্কাকে আসতে বলো ডাকতে হবে না আমি হাজির এসে ভাগ্নে দেখেছি তুমি এসেছো তাড়াতাড়ি ওই চোর ভাগ্নেকে আটকাও পরোটাগুলো নিয়ে আসো নিয়ে আসো ঠিক আছে একেবারে ক্রান্তিকালের মধ্যে আমার টিরিগিরি ভাগ্নের আবির্ভাব হ্যাঁ বাংলার আকাশে যখন দুর্যোগের ঘন মানে কবির পেটে যখন হীরের ঘন ঘটা তখন আমার টিরিগিরি ভাগ্নের আবির্ভাব বুঝেছিস এতগুলো পরোটা ডিম ভাজি নিয়ে এখন উস্তাদ আমি কি করুম এক কাম কর ওই যে রাস্তা গাড়ো পোলা বানাইছে না একবারে খাওয়াই ফেলা আর যখন খাইব না কি আর করার কি ব্যাপার আটকে গেলাম কেন এইটাই তো উস্তাদ আটকে গেলাম কেন নিশ্চয়ই এটা ওই ওই জাদুঘর পোলাটার কাম কোন কোন পোলাটা ওই যে কালকে সারা রাইত আমার আটকে রাখলো যে পোলাটা ও বুঝছি কিন্তু এখন আমাকে আটকে লোকে এটাই তো বুঝতেছি না উস্তাদ নাস্তা দাও নাস্তা নাস্তা কেন দিমু মামা নিতে বলেছে খাবার জন্য আসাই কইতাছো এরা আমাকে খাবার খাইব হ্যাঁ খাবে দাও তাইলে আগে সুডাও এমনি আটকে রাখলে কেমনে দিমু তুমি তো জব্বর জাদুকর কার কাছ থেকে শিখছো আমার দাদার দাদার কাছ থেকে ওরে বাবা হ্যাঁ তুমি পাইলা কই কেন পাবো না দাদার দাদার দেখা কি কেউ পায় হে তো তার আগেই মারা যায় আমার দাদার দাদা এখনো বেঁচে আছেন কই কি এ পাগল নাকি সময় নাই নাস্তা দাও না উস্তাদ আমার মনে হয় কি ও বিশ্বের সেরা জাদুকর এরকম জাদু আমার জীবনে দেখি নাই হ্যাঁ যে জাদু জানে এটা আমি আগে এটার পাইছিলাম কিন্তু এমন জাদু যে জানে এটা তো জানতাম না বাবা রে বাবা উস্তাদ আমি কই কি এন বেশিক্ষণ থাইকা লাভ নাই চলেন জায়গা বেশিক্ষণ থাকলেই পেছে পড়ুম চল 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 কিন্তু কি করছে হাত পা নাড়ে চড়ে নাচতেছে মনে হয় আরে না ও ব্যায়াম করছে নাচে মনে অদ্ভুত হয় না কি জানি ওদের গ্রহের নিয়ম কারণ কেমন জানি অদ্ভুত চলো গিয়ে জিজ্ঞেস করি চলো চলো
দরকার তোমাকে খুঁজতে খুঁজতে চলে এলাম আচ্ছা টিগিরি টাকা তুমি এখানে কি করতেছো ব্যায়াম করতেছো না আলো খাচ্ছি আলো খাইতেছো ওমা তাই নাকি হ্যাঁ আমাদের ভাষায় ওই তারটির নাম হলো পিনাকিং আর ওটার নাম হলো পিনাকচ আমি মাঝে মাঝে এই তারাগুলোর থেকে বিচ্ছুরিত আলোগুলো নিয়ে খাই আমি আলো খামু না এটা সম্ভব না পৃথিবীর মানুষ এই আলো খেতে পারবে না এর কি কারণ এই আলোতে ইনারস নামের একটা উপাদান আছে আমরা সেই উপাদানটা খাই বাকিগুলো বর্জ্য আকারে ফেলে দেই পৃথিবীর মানুষ এটা খেতে পারবে না সহ্য হবে না আনারস আনারস আমিও খাই আনারস না ইনারস কিন্তু টেরিগিরি এই নামে যে আলোর কোনো উপাদান আছে সেটা তো পড়িনি পৃথিবীর মানুষ এখনো এটা আবিষ্কার করতে পারেনি আমরা 2500 কোটি বছর আগে এটা আবিষ্কার করতে পেরেছি বাহ তোমার সাথে বন্ধুত্ব না হলে আমি এসব নতুন নতুন জিনিস জানতেই পারতাম না আমিও কিন্তু জেনে যাইতেছি কি মজা সন্ধ্যাবেলার সন্ধ্যা তারা মিটি মিটি হাসছে তারা কবি হৃদয় আত্মহারা বলতে পারেন যে কবিতার বন্যা হয়ে যাচ্ছে কবিতার বন্যা তাই নাকি আরে শের বলতে আছে দুলা ভাই মানে একটার পর একটা কবিতার ভাবনা মাথায় এসে কিলবিল কিলবিল করছে বলতে পারেন যে একেবারে আষাঢ়ের ঢলের মতো একেবারে আষাঢ়ের ঢলে খলবল করছে ঝাঁকে ঝাঁকে মাছ একটা এই তো আরেকটা কবিতার ভাবনা মাথায় এসে পড়েছে পাগল হয়ে যাবো দুলো ভাই আরে আমি তো দেখছি কবিতার বন্যা না তুই রীতিমতো কবিতার জোয়ারে ভেসে যাচ্ছি এই লিখে ফেল তাড়াতাড়ি লিখে ফেল আরে ওখানটাই তো সমস্যা দুলো ভাই মানে কোনটা আগে লিখবো আর কোনটা পরে লিখবো সেটাই খুঁজে পাচ্ছি না এই যে একটা কবিতা এমনি ধরতে যাচ্ছি একটা ফুস করে বেরিয়ে যাচ্ছি একটা এভাবে ধরতে যাচ্ছি একটা লাভ দিয়ে বেরিয়ে যাচ্ছি একেবারে পাগল পর অবস্থা দিল ভাই শোন একটা কাজ কর খপ করে ধরে হবে না বিশাল একটা জাল ফেলে দে দেখবি সব একবারে উঠে এসেছে জাল কবিতার জাল জাল দিয়ে কবিতা ধরা বাহ ভাই চমৎকার হ্যাঁ তুই জাল ফেলে কবিতা ধরতে থাক আমি একটু দেখি তোর আপা কি করছে জাল কবিতার জাল জাল ফেলে কবিতা ধরা আচ্ছা টিরিগিরি টাকা ওই যে ওই তারাটা কত দূরে তোমাদের মাপ অনুযায়ী 180 আলোক বর্ষ দূরে ওরে বাবা আমি তো মাপতেই পারুম না আচ্ছা ওই তারাটার নাম কি আমাদের ভাষায় এই তারাটির নাম হলো বিতরঙ্গ এর দূরত্ব 80 আলোক বর্ষ আচ্ছা তারারা ঝুলে থাকে কেন আর মিটমিট করে হাসে কেন এটার উত্তর আমি দেব আসলে তারারা কোনোটা স্থির না বলতে গেলে এই যে মহাকাশ বিশ্ব ব্রহ্মাণ্ডর কোনো কিছু স্থির না সব কিছুই ঘুরছে যে যার নিজ কক্ষপথে যেমন সূর্য ঘুরছে যেমন পৃথিবী ঘুরছে কিন্তু আমি তো ওই তারাগুলোকে ঘুরতে দেখতেছি না দাঁড়াই তো আছে শোনো ওগুলো ঘুরছে কিন্তু ওগুলো অনেক দূরে তো তাই আমরা বুঝতে পারছি না বুঝছি মগজকে বেশি বেশি পরিষ্কার করতে হবে আচ্ছা সূর্যমুখী মগজকে কিভাবে পরিষ্কার করবো শ্যাম্পু দিয়া আরে পাগল মাথার বাইরেটা পরিষ্কার করতে হয় শ্যাম্পু দিয়ে কিন্তু মগজ পরিষ্কার করতে হলে দেখতে হবে জানতে হবে পড়তে হবে বেশি বেশি দেখা বেশি বেশি পড়া আর বেশি বেশি জানা
ও তাহলে টিয়াকে বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি জানতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, থিংকিং ইমাজিনেশন। ও বুঝছি কেন অনুবাদ যন্ত্র বাইজে উঠলো। থিংকিং ইমাজিনেশন তো আমিও জানি না। আমি বলে দিচ্ছি, থিংকিং মানে হচ্ছে চিন্তা করা, আর ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা করা। এর কি কাজে লাগে? তুমি সারাদিন যা দেখবে, যা পড়বে, যা জানবে সেটা নিয়ে বেশি বেশি চিন্তা করবে, আর যত বেশি চিন্তা করবে ততই তোমার মগজটা পরিষ্কার হবে, তোমার জানার ক্ষমতাটা আরও বেড়ে যাবে। আর কল্পনা? কল্পনা একটা অদ্ভুত জিনিস, কল্পনা তুমি যা ইচ্ছে করতে পারো। হ্যাঁ হ্যাঁ, আমি কল্পনা করি, কল্পনায় আমি উড়ে উড়ে বেড়াই, মেঘে মেঘে ভাসি, যা ইচ্ছা তাই করি। উফ, কল্পনা কি দারুণ, খুব ভালো কথা। আমার আলো খাওয়া শেষ, তাহলে চলো আমরাও খাইতে যাই, আমার তো খুব খিদা পেয়েছে। চলো চলো। কি রে রুকসু, তোর কেমন লাগতেছে বনভোজনে এসে? তোর ভাল লাগতেছে? না ভাল লাগতেছে না, কাম কাজ না করলে কি ভাল লাগে? তাহলে আইসিস কেন? আইসলাম তো একটু মজা করতে, আনন্দ করতে। এহ না, এত আনন্দ হইতাছে না, কাম কাজ না করলে কি আনন্দ লাগে? ইস, আগে ভাবতাম যদি একদিন কাম কাজ না করে থান যাইত তাহলে কি মজাটা হইত, কিন্তু এখন কাম কাজ না করলে জীবনটাই বৃথা। শোন রুকসানা বেগম, কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। প্রত্যেক মানুষের দিনে একবার নিজের সঙ্গে কথা বলা উচিত। নিজের সঙ্গে কথা বললে নিজেকে জানতে পারে, নিজের ভালো মন্দ বুঝতে পারে, বুঝেছিস? হাসা করতেছেন মামা? একদম খাঁটি কথা। শোন, কবিরা তো সবসময় নিজের সঙ্গেই কথা বলে। অহন বুঝছি, আপনার মাথা সারাক্ষণ এত সুন্দর সুন্দর কবিতা কেমনি গিজ গিজ করে। যাক গে এসব কথা, শোন আমার না একটা জাল দরকার। জাল? কি জাল? এই যে মাছ ধরার জাল। মামা, আপনার মাথা দেখি পুরাই গেল, এর এক বিড়ায় আপনি মাছ ধরবেন? আমি তো মাছ ধরবো না, আমি ধরবো কবিতা, কবিতা ধরবো। জাল দিয়া কবিতা? হ্যাঁ। বাপের জন্ম হুনি নাই মামা, কবিতা কি কোনো জিনিস জাল দিয়ে ধরন যায়? যাই রে রোকসানা, যাই যাই, ও তুই বুঝবি না। আচ্ছা ঠিক আছে, আপনি যত খুশি তত ধরেন, কিন্তু জাল নাই, পাশে ঘরে একটা মশারি আছে, আয়না দিমু? হ্যাঁ, আমি লয়ে আসি, আমি আপনার আয়না দিতে আসি। বাহ, মশারিতে মশা নয় কবিতা ধরা, মগজের খাল বিলে কবিতা ভরা। বাহ, খুব চমৎকার একটা কবিতা পেয়ে গেলাম। হ্যাঁ, এই এত কবিতা আমি কোথায় যে রাখি। এ সূর্য, সূর্য রে, সূর্য কি রাতটা অন্ধকার, কারণ রাতে সূর্য থাকে না, আমরা আলো পাই সূর্য থেকে। আচ্ছা তাহলে ছায়া কেমনে আসবে? কিন্তু সূর্য না থাকলেও আমাদের আশপাশে আলো জ্বলছে, আর এই আলোগুলো বাধা পড়ে ছায়া তৈরি হচ্ছে। চল। হ্যাঁ সূর্যমুখী, ওইটা কার ছায়া? কেউ মনে হয় দাঁড়িয়ে আছে। ওরে বাবা, কে ওটা? কি আমা তুমি? বাবা তুমি? আরে তুমি ডাকা ছাড়ছ কে? কিসমত তো তুমি। মানে আমি তো ডাকা ছাড়ি নাই, আমি দারোয়ান ছাড়ছি, দারোয়ান, আমি কিসমত দারোয়ান। ভালো করে চায় দেখো মা। ও, আমরা ভাবলাম কে না কে, কিন্তু তুমি এখানে কি করছো? আরে আমাদের গান কে শুনতে চাইছে? তুমি তোমাদের গান গাও, দুইটাই ডংগ্রহের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার গান গাও। আমাদের গান তো তোমরা কেউ বুঝবে না। এইটাও তো ঠিক, একটু আগে তোমরা যে গানটি গাইলে সেই গানটি আমি আমাদের ভাষায় গাই। উড়ন্ত